শঙ্কর মাছ, এটা আজকে আমরা রান্না করব। বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এসেছে, কাটা ধোয়া পরিষ্কার করে নিয়ে এসেছে। রসুন, পেঁয়াজ, রসুন ছালাই এলো, রসুন, ধুনে, এটা জিরেটাও দিয়ে দেবো ওর মতে। আদা, শুকনো লঙ্কা, যে শাপলা পাতা মাছ আজ আনছে, কিন গে আনছে, নিয়ে আজ আমরা শাপলা পাতা মাছ রান্ধব, আপনারা দেখবেন। দিয়ে নি লবণ, দেখুন মাছটা পিস কত সুন্দর, না এটা মেটে না, বুহা বুহা বুহা, নুন হলুদ নিয়ে মেখে নিলাম, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, আমার বৌমা সিওই কাটা পায়ের সান ভালো হয়েছে, খাই পেঁয়াজ, এটা রসুন আর আদা একসঙ্গে দিয়ে দিচ্ছি, এবার জিরে আর ধনে, একটা শুকনো লঙ্কা, এখন লবণ, মাংস যেমন মশলা কষিয়ে করতে হবে করে ওই রকম করতে হবে, মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, মেয়েটা ভালো করে কষাবো, তারপরে ঝোল দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এইবার পরিমাণ মতন যতটা আমি ঝোল রাখবো তার থেকে একটু জল বেশি দেবো, একটু জালটা হবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলের জন্য, আর আমার টমেটো গাছ, টমেটো হবে, এইবার মাছটা দিয়ে দিচ্ছি,
তরকারি হয়ে গেছে এবার এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই দেখুন কি সুন্দর মাছটা হয়ে গেছে দেখতেও কত সুন্দর তরকারিটাও বেশ এখন আমরা খাবো দেখবো খাইয়ে কেমন হইছে এত ভালো হই হয় খাইতে শাপলা পাতা মাছ অনেকদিন খাওয়া হয় নাই খুব সুন্দর হয়েছে খাই ঠাকুমা কেমন টেস্ট খুব সুন্দর হয়েছে ভালো আছে তোমার তো ভালো তো ভালো করে খাও আবার আসতে কিন্তু কয়দিন পর ভাইজির বিয়ে না খুব সুন্দর হয়েছে মাছটা লাইক করবেন শেয়ার করবেন আমাকে স্যালান্ডার সাথে